সেল করে আমাদের পেমেন্টটা আমরা কিন্তু রিসিভ করেছি কিন্তু বিষয়টা হলো কিছু ইউজার আছে যারা টেলিগ্রাম ওয়ালেটে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইডো করেছিলেন তারা কিন্তু ডক্স টোকেনটা এখনো উইডো প্লাস সেল কোনো কিছুই করতে পারেনি তো আজকের ভিডিওতে দেখানো হবে যারা এই কাজটা করছিলেন তারা কিভাবে কাজটা করবেন আর এই ভিডিওটা মেক করার মেন উদ্দেশ্য হলো আমার কিছু ইউজার আছে ঠিক আছে তারা প্রতিনিয়ত প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু তারা মাল্টিপল করে থাকে যারা মাল্টিপল করেছিল এবং যারা উইড্রো দিছিল টেলিগ্রাম ওয়ালেট এর মাধ্যমে কিন্তু এখনো পেমেন্ট পাননি বা উইড্রো করে নিতে পারেননি সেল করতে কোনো কিছু করতে পারেন তো এই ভিডিওতে দেখানো হবে আপনারা কিভাবে সেল করবেন সোয়াইপ করবেন টোকেন এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেট ট্রান্সফার করবেন কোনো ফি কাটবেন আপনার ঠিক আছে সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো ফার্স্ট টাইম দেখাবো যে আমরা আমাদের ওয়ালেটে ট্রান্সফার করে নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো তারপরে আপনারা কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখাবো তো দেখেন এইখানে কিন্তু একুশ ডলার চল্লিশ সেন্ট দেখাচ্ছে এটা কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেটে ঠিক আছে তো টেলিগ্রাম ওয়ালেটে আসার পরে এইখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দিই আমি যে ডগস টোকেনগুলো নিয়ে এসি আমি এখানে যদি মোরে যদি ক্লিক করি মোর অ্যাসেট তো এইখানে ক্লিক করার পরে কিন্তু আমি এইখানে আমার যে ড্রগস টোকেনটা আছে আমরা কিন্তু দেখতে পারবো তো এই সবগুলো কিন্তু আমার মাল্টিপল ওয়ালেট থেকে আমি কিন্তু এক ওয়ালেটে নিয়ে এসেছি এবং এইখান থেকে সেল বা সোয়াইপ করে বা অন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করে আমি সেল করে নিতে পারবো তো আপনারা কীভাবে করবেন সেটা দেখাবো প্লাস আমি যে নিয়েছি সেটার প্রুফটা একটু দেখাই তো নিচের দিকে দেখতে পারবেন যে ট্র্যানজাকশন হিস্টোরি আমরা যদি ট্রানজেকশন হিস্টোরিতে ক্লিক করি তো এখানে ট্রানজাকশন হিস্টোরিতে ক্লিক করলে টোটাল হিস্টোরিগুলো দেখা দেখা যাবে এখানে আমি কোন ওয়ালেট বা কোনটা থেকে কত টোকেন পেয়েছি তো দেখেন আমি কিন্তু বেশিরভাগ পেয়েছি আটশো আটত্রিশটা টোকেন ঠিক আছে কারণ আমি মাল্টিপল ওয়ালেটটা কানেক্ট করছিলাম জাস্ট আমি উইড্রো দেওয়ার দিন শুধুমাত্র আমি উইড্রো করে নিয়েছিলাম এই টেলিগ্রাম ওয়ালেটগুলোয় আর বাকিগুলো কিন্তু আমি আমার এক্সচেঞ্জারগুলোতে নিয়েছিলাম পরে ভাবলাম যে সবগুলো এক্সচেঞ্জারে না নিই কিছু আমি টেলিগ্রাম ওয়ালেটে নিই তো এগুলো আমি সব কিন্তু আমার টেলিগ্রাম ওয়ালেটে নিয়েছিলাম এগুলো কিন্তু সবগুলো স্টোরি আপনাদের দেখাই দিলাম তো এবার দেখাবো যে আপনারা এটা কিভাবে নেবেন তো আপনারা নেওয়ার জন্য কী করবেন এইখানে যে প্রোফাইল অপশন আছে প্রোফাইলে ক্লিক করবেন করার পরে এখানে ওয়ালেটে দেখতে পারবেন টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে এই টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করবেন তো টেলিগ্রামে ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনি এগুলো দেখতে পারবেন তো এমন ইন্টারফেস চলে আসবে ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এখানে যে মোর অপশন আছে মোরে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার ডক্স টোকেনটা কিন্তু রিসিভ করেছেন আমার এখানে যেমনটা আছে আপনারা কিন্তু এখানে রিসিভ দেখাবে যে আপনি কতগুলো রিসিভ করেছেন এবার এরপরে ক্লিক করে কি করেন আপনার যে মাল্টিপল ওয়ালেটগুলো ক্রিয়েট করেছেন সেই ওয়ালেট থেকে আপনি মেন ওয়ালেটে নিয়ে আসবেন তো মেন ওয়ালেটে আনার জন্য কী করেন যে মেন ওয়ালেটে টোকেনে ক্লিক করার পরে দুইটা অপশন পেয়ে যাবেন সেন্ড আর রিসিভ তো জাস্ট রিসিভে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা আপনি রিসিভ অ্যাড্রেসটা কপি করে নেবেন তো এখানে গটি ক্লিক করেন করার পরে এখানে যে রিসিভ অ্যাড্রেসটা আছে জাস্ট অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন আমি সিম্বপ অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পরে আমার দুই নম্বর ওয়ালেটে চলে যাবো দুই নম্বর ওয়ালেট থেকে আমি লাইভ আপনাদের করে দেখাই দেবো তো দেখেন আমার দুই নম্বর ওয়ালেটে চলে আসলাম আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এখানে আমি যে নিচের দিকে দেখি আমার যে ওয়ালেটটা আছে এইখানে ওয়ালেট আপনারা সেমভাবে এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিচ্ছে আপনারা সেমভাবে কাজটা করবেন তো ওয়ালেটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এই টেলিগ্রাম ওয়ালেটে কতগুলো টোকেন আপনি উইডো দিচ্ছিলেন এবং কতগুলো টোকেন আপনি পেয়েছেন আপনার এই টেলিগ্রাম ওয়ালেটে আছে তো আমার এই টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু দুই ডলার ছেষট্টি সেন্ট আছে এটা আমি লোডিং হলে আপনাদের দেখাই দিই তো দেখেন লোডিং হওয়ার পরে কিন্তু এমন ইন্টারফেস চলে আসছে তো এখানে আসার পর আমাদের যেটা করতে হবে এখানে যে মোর অ্যাসেট মোর অ্যাসেটটা আমরা ক্লিক করবো ঠিক আছে তো মোর অ্যাসেটে ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু আমার এই ওয়ালেটে কিন্তু আছে এক হাজার ছয়শো ছিয়াত্তরটা ডগস টোকেন আছে যার ভ্যালু দুই ডলার ছেষট্টি সেন্ট তো আমি জাস্ট এই ডক টোকেনটার উপর ক্লিক করবো করার পরে এখানে দেখতে হবে উপরে সেন্ড অপশন আছে আমি সেন্ড করবো এইটা আমার দুই নম্বর ওয়ালেট দুই নম্বর ওয়ালেট থেকে আমি কিন্তু মেন ওয়ালেটটা সেন্ডে ক্লিক করে দিলাম তো সেন্ডে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে কী করবেন এক্সটার্নাল ওয়ালেট অপশন আছে এটাতে ক্লিক করবেন তো এক্সটার্নাল ওয়ালেটে ক্লিক করলে কী হবে আপনার কোনো ফি লাগবে না তো এখানে যে আপনার ডগস অ্যাড্রেস আর ডোমেন্স আসছে জাস্ট এখানে পেস্ট করে দেবেন যে অ্যাড্রেসটা আপনি কপি করছিলেন এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে এইখানে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে নিচে আপনার টোটাল টোকেনগুলো দেখতে পারবেন তো এখানে জাস্ট আপনি ম্যাক্স করে দিবেন আপনি যে কয়টা উইড্রো করতে চান সেটা দিতে পারেন অথবা আপনি ম্যাক্স করে দিতে পারেন তো আমি যেহেতু সবগুলো নেব সেহেতু আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো তো জাস্ট আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম তো ম্যাক্সে ক্লিক করার সাথে কিন্তু আমার টোকেনগুলো এখানে শো করবে এবং এখানে কিন্তু অপশানটা চলে আসছে যে কন্টিনিউ তো জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেওয়ার সাথে কিন্তু আমার টোকেনটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তো সেন্ড কনফার্মে ক্লিক করলাম আমার এটা কিন্তু তারা বলছে এখান দেখেন ডক্স সেন্ড ট্রানজাকশানগুলি প্রসেস কমপ্লিট শোন আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে ঠিক আছে তো আমি ক্লিক করলে করে দিলাম আমি যে কতটুকু মানে এখান থেকে ট্রান্সফার করেছি সেটা আমি জাস্ট এখানে ট্রানজাকশন হিস্ট্রিতে গিয়ে দেখতে পারবো তো আমি জাস্ট ট্রানজাকশন হিস্ট্রি ক্লিক করলাম করার পর দেখেন এখান থেকে আমি যে সেন্ড করছি টোকেন দেখেন এখানে সেন্ড করেছি এক হাজার ছয়শো ছিয়াত্তরটা এটা কিন্তু আমার দুই নম্বর ওয়ালেট থেকে সেন্ড করলাম আমি যদি আমার এক নম্বর ওয়ালেটে বা চলে যাই তাহলে কিন্তু আপনাদের এটা আমি দেখাইতে পারবো তো দেখেন অলরেডি কিন্তু আমার এখানে ডলারটা মানে বেশি হয়ে গেছে আগে ছিল একুশ ডলার এখন কিন্তু ডলারটা কিছু বৃদ্ধি পেয়েছে তো আমি জাস্ট এখানে ট্রানজাকশনটা আসে আমি ট্রানজাকশন আমি আরেকবার ক্লিক করব তো ট্রানজাকশনে ক্লিক করলাম করার পরে দেখেন এইখানে আমি কিন্তু টোকেনটা পেয়েছি এক হাজার ছয়শো ছিয়াত্তরটা যেটা আমি এখন লাইভ ট্রান্সফার করে দেখাই দিলাম তো আপনারা ভাবে ট্রান্সফার করে নিয়ে নেবেন মেন ওয়ালেট তো এবার এসে আমরা যারা মেন ওয়ালেটে নিয়েছি তো মেন ওয়ালেটে নেওয়ার পরে এটা আমরা যারা সোয়াইপ করবো বা অন্য অন্য এক্সচেঞ্জারে সেন্ড করবো কীভাবে সেটা আপনার দেখায় তো অন্য অন্য এক্সচেঞ্জারে সেন্ড করে দিন জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে আপনি সেন্ড করে নেবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইখানে সেন্ড না করে আপনি এইখানে যে এক্সচেঞ্জ অপশান আছে এক্সচেঞ্জে ক্লিক করে আপনি জাস্ট ট্রোন টোকেন বা ইউএসডি যে কোনো কিছু চাইলে আপনি করে নিতে পারেন জাস্ট জাস্টটা এইখানে আপনি ডক্স টোকেনটা সিলেক্ট করে দিবেন যে কয়টা দিতেসান সেটা আমি ধরুন ম্যাক্স করে দিলাম দেওয়ার পর নিশ্চয়ই দেখেন যে ইউএসডিটি আছে তো আমি ইউএসডিটির জায়গায় আমি ট্রোন নেবো ঠিক আছে এখানে যে ট্রোন অপশনটা আছে এখানে ট্রোন সিলেক্ট করে দেবো তো ট্রোন সিলেক্ট করার পরে কী হবে আমার এখানে কিন্তু ট্রোন চলে আসবে আমি কতগুলো ট্রোন নিতে পারব তো দেখেন এখানে কিন্তু আমি চারটা ট্রোন পাবো চারটা ট্রোনের দাম প্রায় চব্বিশ ডলার মতো হবে ঠিক আছে তো এই ট্রোন টোকেনটা নেওয়ার পরে কী করব আমি ট্রোন এখান থেকে সেন্ড করে বিনান্স বায়োবিট বা বিভিন্ন এক্সচেঞ্জারের ট্রোন টোকেন লিস্টেড আছে আমি সেইখানে ডিপোজিট করে দেবো দেওয়ার পরে ওইখান থেকে কী করব আমি সেল করে ডাইরেক্ট ইউএসডিটি করে নেব এবার ইউএসডিটি আমি বিনান্স বা বায়োবিটের যে পিটিপি মার্কেট আছে পিটিউপি মার্কেটে সেল করে আমি বিকাশনগর ট্রকেটের মাধ্যমে নিতে পারবো ঠিক আছে তো আপনারা সেমভাবে কাজটা করে নেবেন তো আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সাপোর্ট গ্রুপ থাকবে সাপোর্ট গ্রুপে জয়েন করে আপনার সমস্যাটি জানাবেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হেল্প করার চেষ্টা করব ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ